আসসালামু আলাইকুম অল গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমি কিন্তু খুব ভালো আছি। সো আজকের ভিডিওটা হলো ওই দিন আমি ক্রেপসের ভিডিও দিয়েছিলাম, আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল, অনেকেই আমার প্রচুর কমেন্ট এসেছে যে আমার ক্রেপস কীভাবে রেডি করি, ক্রেপস রেডি করতে কী কী লাগে। সো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করে নিয়েছি, জাস্ট 2 মিনিটের ভিডিও। ক্রেপস রেডি করতে আপনার প্রথমত ময়দা কানেকশন করবেন, তারপরে দুধ, তারপরে ডিম, তারপরে বাটার কানেকশন করবেন। সো বাটার না হলে চলে, সমস্যা নাই, যেটির কথা বলেছি। এটি নিয়ে হালকা একটু গরম পানি নিয়ে নেবেন, তারপরে একটু চিনি দিয়ে দেবেন। সো চাইলেই আপনারা বাসায় এরকমভাবে ট্রাই করতে পারেন, খুবই টেস্টি, খুবই সফট একটি খাবার, বাচ্চাদের জন্য খুবই ভালো। এর সাথে আমি কিন্তু হানি ইউজ করি, পরে রেডি হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে কী কী লাগে। অবশ্যই আপনারা চাইলে বাসায় এরকমভাবে ট্রাই করতে পারেন। আমি কিন্তু ওই দিন আমাকে প্রচুর কমেন্ট করেছিল ওই ভিডিওটার মধ্যে, আর ওই ভিডিওটা আমি ইউটিউব সম্পর্কে কথা বলছিলাম, ওই জন্যে ক্রেপস নিয়ে কিছু বলতে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিও তো বলে দিলাম। সো যারা কমেন্ট করেছেন অবশ্যই তো আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। যদি দেখেন তাহলে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কীরকম হয়েছে। সো ওই দেখুন, আমি চকলেট ইউজ করতেছি, এটা হলো চকলেট। জাস্ট রেডি হওয়ার পরে আপনি চাইলে এখানে হানি ইউজ করতে পারেন, চকলেট ইউজ করতে পারেন, কিছু নাও ইউজ করে খেতে পারেন, খুবই ভালো লাগে, ভীষণ টেস্টি একটি খাবার। শর্টকাটে কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার, চাইলেই বাসায় ট্রাই করতে পারেন। আর অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কীরকম লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাকে সাপোর্ট করে এখানে নিয়ে এসেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আসবেন, ফুল ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করে যাবেন, তাহলে আমাদের সাবস্ক্রাইবটি থাকবে। যাই হোক, ওই যে দেখুন আমার ক্রেপস রেডি হয়ে গেছে, এখন আমি একবারে রেডি, কিন্তু দেখুন খুব সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার অপেক্ষা রইল।